যে ব্যক্তি দুটি ভুল করবে ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে। আশ্চর্য, সারাদিন এত কষ্ট করে আপনার রোজা রেখেছেন, ক্ষুধার যন্ত্রণায় পেট ব্যথা সহ্য করতে পারেন না, ছটফট করেছেন, তারপরও খাবার খান নাই, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, সাথে ফেটে যায়, এরপর আপনি এক ঢোক পানি পান করেন নাই, অথচ ছোট্ট দুটি ভুল করেছেন, রোজা ভেঙে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ না তা তোমরা ভেঙে ফেলো বা ছিঁড়ে ফেলো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ভেঙে ফেলা ছিঁড়ে ফেলা মানে? বলে, দুটি জিনিসের মাধ্যমে এই ঢাল ভেঙে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, এর মধ্যে একটা হলো মিথ্যা, দ্বিতীয়টা হলো চুগলখুরি। এই চুগলখুরি আর মিথ্যা এত খারাপ, নবীজি বললেন যে ব্যক্তি রোজাও রাখলো, যে ব্যক্তি চুগলখুরিও করলো, মিথ্যা কথাও বলল, ওই ব্যক্তির উপবাস ছাড়া আর কোনো ফায়দা হয়নি, সে শুধু উপবাস রইল, কোনো নেকি পাবে না, তার রোজা হয়নি, তার রোজা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি ভুল করবে, মিথ্যা কথা বলবে, চুগলখুরি করবে, তার রোজা ভেঙে যাবে। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। দুই নম্বর, চুগলখুরি, চুগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, আইহিব্বু আহাদুকুম আই আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহীম, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, তোমরা একে অপর গীবত করো না। আইহিব্বু আহাদুকুম আই আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? না, এটা অপছন্দনীয় জিনিস। একটা গীবত এত খারাপ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে বেশি নিকৃষ্ট। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার মিথ্যা কথা বলতে পারে না, রোজাদার চুগলখুরি করতে পারে না। যে ব্যক্তি রোজাও রাখলো, মিথ্যা কথাও বললো, চুগলখুরিও করলো, নবীজি বলেন ওই ব্যক্তির উপবাস ছাড়া, ওই ব্যক্তির খোদা ছাড়া আর কোনো কিছুই পেল না। এই জন্য যারা রোজাদার তারা মিথ্যা কথা চুগলখুরি অবশ্যই বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু রোজা হবে না। দেখবেন চা হোস্টেলে বসে গীবত শুরু করে দেয়, মিথ্যা কথা শুরু করে দেয়, এমন একদল মানুষ আছে যদি কোনো কথা না পায় বানিয়ে বানিয়ে মানুষের পিছনে মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলা যাবে না, চার পাঁচজন মেয়ে একসাথে হলে, আমি সবাইকে বলছি না, অনেক মেয়েদের মধ্যেই স্বভাব আছে, মিথ্যা কথা চলছে, মিথ্যা কথা চলছে, গীবত চলছে, পরনিন্দা চলছে, চুগলখুরি চলছে, এগুলো করা যাবে না। রোজা বড় দামি জিনিস, আল্লাহ তাআলা বলেন, আসসাউমুলি ও আনা আজিজি বিহি, এই সৌম এই রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। তো সুতরাং এত দামি একটা ইবাদত, এটা কখনোই এই মিথ্যা আর চুগলখুরির মাধ্যমে নষ্ট করবে।